বিদায় জানানোর পালা এবার, মা পাড়ি দেবে কৈলাসে। তাই ইস্ট বেলেঘাটা জনকল্যাণ সংঘতে হাসি মুখে বরণ ও সিঁদুর খেলার মধ্য দিয়ে বিদায় জানানো হলো। শুধুমাত্র পুজো কমিটির সদস্যরা মিলেই এই বছর সিঁদুর খেলায় মেতে ওঠেন। সিঁদুর খেলার একই সাথে সাথে চলে ধুনুচি নাচ। এত সুন্দর একটি পুজো উপহার দেওয়ার জন্য ইস্ট বেলেঘাটা জনকল্যাণের সদস্যরা সমস্যা আঁকে সম্বর্ধনাও জানান। নমস্কার, টুরিস্ট বাংলা সকল দর্শককে জানি শুভ বিজয়া। আজ আমরা উপস্থিত হয়েছি ইস্ট বেলেঘাটা জনকল্যাণ সংঘে, যেখানে মাকে বরণ করে সিঁদুর খেলা হয়ে মাকে বিদায় জানানো হবে। আমরা তো খুবই আনন্দিত হচ্ছি, কারণ এত বড় করে মানে সেলিব্রেশনটা আমাদের এবছর প্রথমবার। আর সবথেকে বড় কথা, এবছর ফার্স্ট টাইম আমাদের এত বড় থিমের পুজো হচ্ছে, আর ফার্স্ট টাইম আমরা এতগুলো প্রাইজ পেয়ে গেছি যে আমরা এখন বোঝে মানে কিভাবে যে বোঝাবো আমরা বুঝতে পারছি না। এতটাই আনন্দ হবে, অনেকদিন ধরে জড়িত, মানে বলতে পারেন আমার চুল পেকে গেছে এইখানের সাথে, পুজোর সাথে থেকে থেকে পুজো নিয়ে আমি ইনভলভ। সবাই সে যেই আসুক তার সাথেই আমি সবসময় রয়েছি, এটা তো একটা আলাদা ফিলিংস বলে আমি নিজেকে সবসময় জড়িয়ে থাকি, ছিলাম আছি থাকবো, পরিষ্কার কথা। এ একটা আলাদা আলাদা মজাই, এর একটা আলাদা টান, আলাদা অনুভূতি, আলাদা মজা, এটা মানে মন থেকে বলা যায় না, মানে বাই ওয়ার্ডস কিছু বলার নেই। থ্যাংক ইউ। ইস্ট বেলেঘাটা জনকল্যাণ সংঘে কি সুন্দরভাবে বরণ করে সিঁদুর খেলায় ও ধুনুচি নাচের মাধ্যমে মাকে বিদায় জানানো হচ্ছে। এরকম আরও আপডেট পাওয়ার জন্য দেখে থাকুন টুডেস বাংলা। ক্যামেরা বিপ্লবের সাথে আমি সঙ্গমিত্রা।